এই যে দেখো সুন্দর না, সুন্দর না? হ্যাঁ দেখছো, ওই পাশে আরো অনেক সুন্দর সুন্দর ফুল আছে। ফুল দেখো, তোমাকে তো ফুল দেখিতে নিয়ে আসছি। কি ব্যাপার, কি হলো? বেশি খারাপ লাগছে? কি হয়েছে বলবে তো আমাকে। এমন করছো কেন? কিছু একটা বলো। তোমার মধ্যে অনেক খারাপ লাগছে, এদিক ওদিক কি দেখছো? আসছো তো, আরে চলে যাবে তো।
আসি আজকে দুধু ওদের তো দেখতেছি না চলো তো যাই দেখি হ্যাঁ চলো তো চলো আমি তো কিছু বুঝতে পারছি না সাপুরের এখানে কেন সেটা তো বলতে পারছি না হ্যাঁ বাবা ঘটনা কিছু বুঝলাম না এটা কারা দাঁড়া বাবা একটু দেখি কি হয়
দিনের আশা। মিয়া ভাই আমার দ্বারা সাধু না সবল হয়েছে মিয়া ভাই। হ্যাঁ হ্যাঁ চল চেয়ারম্যান সাহেবের কাছে। ওই তো চেয়ারম্যান সাহেব চলে আসছে। চেয়ারম্যান সাহেব বলছিলাম না আপনার বাড়িতে নাক নাকিনি আছে দেখছেন, আপনি তো বিশ্বাস করেন নাই, প্রমাণ করে দিলাম। আমরা যা ইচ্ছা পড়িয়া আমরা মিথ্যা পছন্দ করি না, আমরা মিথ্যা বলি না। এরাই হলো নাক নাকিনি। হ্যাঁ এই যে নাক নাকিনি। সেদিন তোমাদের ভুল বুঝে আমি অনেক কথা বলেছিলাম, তোমরা মনে কোনো দুঃখ নিও না ভাই। তোমরা আজকে আমাদেরকে বিপদ মুক্ত করেছো, যা নিয়ে যাও নিয়ে যাও সবগুলো নিয়ে যাও এখান থেকে। হ্যাঁ যাও। চেয়ারম্যান সাহেব না না আমরা মনে কিছু করি নাই, আপনি আমাদেরকে বাড়ি থেকে তাড়াই দিতেন ঠিকই। আমরা আপনার বাড়ির সামনে অবস্থান করছিলাম, আমাদের কল্পনা ছিল আমরা সাপ একদিন ধরবো ধরে এখান থেকে যাব। আমরা আজকে সাকসেস হয়েছি, আমরা আজকে চলে যাবো। এই মধু এই নাতি ভাই চল যাই চল যাই। চেয়ারম্যান সাহেব না আসসালামু আলাইকুম। বাবা সাকিব বাবা আল্লাহ আমাদেরকে বাঁচালো বাবা। হ্যাঁ বাবা আল্লাহ আমরা তো বুঝতেই পারতাম না এগুলি যে সাপ। চল চল ঘরে যাই চল বাবা চল।